আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। বিশেষ করে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কাজাখস্তানের আলমাটি শহরের প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি এবং রাস্তার দুই পাশে কাজাখস্তানের যে হাইওয়ে আছে সেই হাইওয়ের দুই পাশের যে প্রাকৃতিক সৌন্দর্য আছে তা আপনাদের সামনে আজকে তুলে ধরব। সুপ্রিয় দর্শক, আপনারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন, দেখবেন আজকে কাজাখস্তানের কি অপরূপ সৌন্দর্য লুকিয়ে রয়েছে। বিশেষ করে যারা কাজাখস্তানে এখনও আসেন নাই বা সামনের দিকে আসবেন, আপনাদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। পাশাপাশি আমি চেষ্টা করব কিছু কিছু ইনফরমেশন বা কাজাখস্তান নিয়ে কিছু তথ্য দেওয়ার। তো বিশেষ করে আজকের ভিডিওটা আপনাদেরকে কাজাখস্তানের সৌন্দর্যটা তুলে ধরার জন্য করা। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, দেখতে পারবেন কাজাখস্তানে কী পরিমাণ খালি জায়গা রয়েছে, কত বড় দেশ কাজাখস্তান। আমি অনেক ভিডিওতে বলে থাকি যে কাজাখস্তান বাংলাদেশের মতো 20টা দেশের সমান। সো বাংলাদেশের মতো 20টা দেশের সমান কাজাখস্তান, কিন্তু মানুষ আছে মাত্র 2 কোটি প্লাস মানুষ আছে, এবং ঘর বাড়ি বা কলকারখানা এইসব মনে করেন 20 ভাগের 1 ভাগ জায়গায় জনবসতি বা কলকারখানা আছে, বাকি 19 ভাগ জায়গায় খালি রয়েছে কাজাখস্তানের, যার প্রমাণ আপনারা কাজাখস্তানের আলমাটি শহরের আজকের আমার এই ভিডিওর কিছু অংশ দেখতে পারবেন। এরকম অনেক অনেক জায়গা কাজাখস্তানের মধ্যে অনেক অনেক শহরের জায়গা খালি করে রয়েছে। তো আজকের ভিডিওটি ধৈর্য সহকারে উপভোগ করুন, এবং যারা আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুপ্রিয় দর্শক। এবং যারা আপনারা আমার পুরাতন ভিউয়ার্স, যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন, আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ রইল। সুপ্রিয় দর্শক, আপনারা দেখুন আমি কাজাখস্তানের আলমাটি শহর থেকে আমি অনেক দূরে যাচ্ছি এটা ভ্রমণের জন্য। সো যার কারণে আমি লং ড্রাইভে বের হয়েছিলাম, তাই ভাবলাম আপনাদের সামনে আজকের ভিডিওটি উপস্থাপন করি। সো আপনারা ধৈর্য হারা হবেন না, আজকের ভিডিওটি একটু কষ্ট করে হলেও আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অনেক সুন্দর আজকের এই ভিডিওটা হবে এবং আপনারা আশা করি উপভোগ করতে পারবেন। যারা প্রকৃতি দেখতে ভালোবাসেন এবং অ্যাডভেঞ্চারমূলক ভিডিও দেখতে ভালোবাসেন, আজকের ভিডিওটি আপনাদের জন্য। সুপ্রিয় দর্শক, আমি সবসময় চেষ্টা করে থাকি আপনাদেরকে বিভিন্ন তথ্যমূলক ভিডিও দেওয়ার। সো আপনারা আজকের ভিডিওটিও উপভোগ করুন। একটি কথা আসলে না বললেই নয়, আমি আমার এই ভিডিওগুলো করি আমার অবসর সময়ে, আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করি। এই ভিডিওর মাধ্যমে মাঝে মধ্যে আমি আপনাদেরকে কাজাখস্তানের বিভিন্ন ইনফরমেশন দিয়ে থাকি। তবে কিছু কিছু মানুষ আমাকে ফেসবুক পেজে নক দেন যে কাজাখস্তানে কাজের কী অবস্থা, এরপরে কাজাখস্তানে বেতন কেমন, এইসব বিষয় নিয়ে নক দেন। কারো কারো এই কথাবার্তায় আমার অনেক বেশি কষ্ট লাগে বা আসলে বিরক্ত লাগে। কেউ কেউ লাগে আমার কাছ থেকে জোর করে কিছু আদায় করতে চায়। যেমন কয়েক কিছুদিন আগে একজন আমাকে বলতেছে যে কাজাখস্তানে এই কাজ কেমন, আপনি যদি বলেন কাজাখস্তানে আসতে তাহলে আমি আসব, আপনি যদি বলেন না আসার জন্য আমি আসবো না, এটা কি কোনো কথা বলেন ভাই? আপনারা সবাই আমার ভিউয়ার্সরা বললেন যে আসলে আমি ভিডিওগুলো করি এগুলা সবার জন্য, আমি কাউকে বলবো না যে আপনারা কাজাখস্তানে আইসেন না বা কাজাখস্তানে আসেন এই এই সুযোগ এই সুবিধা, কারণ আপনারা আসবেন, আসার পরে কোনো বিপদে পড়লে তখন বলবেন যে আমার ভিডিও দেখে আপনারা আসছেন, আইসা বিপদে পড়ছেন। আমি তো বিচার কাজ করি না, আমি তো বারবারই বলি যে আমি বিচার কাজ করি না। আমি যেহেতু বিচার কাজ করি না, এখানে আমার কোনো স্বার্থের এই লেনা দেনা নেই, আমি যা বলি তা বাস্তবসম্মত এবং যা সত্য তাই আপনাদের সামনে তুলে ধরি। এইখানে আমার কোনো লাভও নেই ক্ষতিও নেই আপনাদের সামনে তথ্য তুলে ধরলে। সো আমি আমার মানবিকতার দিক থেকে আপনাদের সামনে তথ্যগুলো তুলে ধরি। সো আপনারা যারাই আমার কাছে নক দেন, সো আপনারা এই যদি অতি প্রয়োজন ছাড়া আমাকে এমনিতেই নক দিয়েন না, বুঝছেন? কারণ আমি চেষ্টা করব আপনাদের যদি যাদের বেশি প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী আপনারা আমার ফেসবুক পেজ যেটা আছে মাসুম আহমেদ ওয়ার্ল্ড সেইখানে নক দিয়ে রাখতে পারবেন। আমি আমার অভিজ্ঞতার আলোকে যদি সম্ভব হয় আমি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। সো সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পারতেছেন আমি আজকের এই ভিউটা আপনাদের সামনে তুলে ধরতেছি, অনেক সুন্দর একটা ভিউ। আসলে এইগুলা
বাস্তবে না দেখলে আসলে বোঝার মতো না যে কাজাখস্তান কেমন সুন্দর। বিশেষ করে সামার টাইমে কাজাখস্তান অনেক সুন্দর দেখতে, ভ্রমণের জন্য অনেক সুন্দর একটা দেশ, বিশেষ করে কাজাখস্তানের আলমাটি শহরে। তো আমি বলতেছি কাজাখস্তান সুন্দর দেশ, তাই বলে আমি এইটা বলতেছি না যে আপনারা কাজাখস্তান চলে আসেন। কাজাখস্তান বর্তমানে নতুন বাংলাদেশিদের জন্য অনেক জনপ্রিয় একটা দেশ হয়ে উঠেছে, কিন্তু আপনারা বুঝে শুনে আসবেন, যাচাই বাছাই করে বিভিন্ন মানুষের সাথে কথা বলে দেখবেন আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা তথ্য। সেই যদি সবাই একই কথা বলে তখন আপনারা বুঝে নেবেন সেটা সত্য। এবং কাজাখস্তানে যারা আসতেছে মোটামুটি সবাই কাজকর্ম করে খাইতেছে, কেউ বেকার আসলে আমার জানা মতো বেকার মানুষ নাই এখানে, হয়তো থাকলে থাকতেও পারে কারণ সবার খোঁজ খবর তো আমি রাখিও না, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমি আজ পর্যন্ত দেখি নাই কেউ বেকার এইখানে আছে বা কেউ কাজের জন্য হাহাকার করতেছে। কষ্ট করলে এইখানে কাজ আছে, পরিশ্রম করলে কাজ আছে, টাকা আছে, এইটা কোনো সমস্যা নাই। কিন্তু তারপরেও একটা কথা থেকে যায় যে বিদেশ বাড়ি আপনারা বুঝে শুনে আসবেন, এবং আপনারা যারাই আসতে চান আপনারা সঠিকভাবে ভিসা নিয়ে অবৈধ থাকার চেষ্টা করবেন না, অবৈধ থাকার চিন্তা করে আইসেনও না। আপনারা টাকা পয়সা খরচ করে আসবেন, চেষ্টা করবেন ভিসা ঠিক রেখে থাকার, এটা যেভাবেই হোক, হোক স্টুডেন্ট ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসা বা যে কোনো ভিসা, বৈধভাবে থাকার চেষ্টা করবেন। তাহলেই আপনারা বাংলাদেশের নামটাও উজ্জ্বল করতে পারবেন, প্লাস আপনাদেরও কোনো সমস্যা হবে না, আপনাদের ভবিষ্যতও উজ্জ্বল হবে। তো সুপ্রিয় দর্শক, আজকের যে মেইন বিষয়গুলো আমি আগেই বলেছি, আমি আজকে তুলে ধরবো আপনাদের সামনে কাজাখস্তানের এই সুন্দর এই পরিবেশটা এবং এই প্রকৃতিটা আপনাদের সামনে তুলে ধরবো, পাশাপাশি কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। সো আপনারা দেখতে পারতেছেন কাজাখস্তানের বেশিরভাগ রাস্তাগুলোই হচ্ছে এগুলা 4 লাইন 6 লাইন 8 লাইন, কোনো কোনো রাস্তা 10 লাইনেরও আছে। সো এখন যে রাস্তায় আছি এইটা হচ্ছে গিয়া কোনো কোনো দিকে আছে 4 লাইন, আবার অনেক সময় দেখা গেছে এইখানেও 6 লাইনের রাস্তা পাওয়া যায়। আর দেখতে পাচ্ছেন দুই পাশে শুধু খালি, এইগুলো খালি জায়গা, প্রচুর খালি জায়গা। মাঝে মধ্যে একটা দুইটা কোম্পানি আছে খুলতেছে বা বড় বড় অফিস করতেছে, কিন্তু বেশিরভাগ জায়গায় খালি, 100 ভাগের মধ্যে 90 ভাগ জায়গায় খালি। তবে এইটা দেখার মতো একটা পরিবেশ, এখন দেখতে পারতেছেন পাহাড় টিলা, তারপরে এখানে লেকগুলোও আছে, অনেকগুলো লেক আপনারা দেখতে পারবেন বা পারতেছেন আমার ভিডিওতে। এই মেইন রাস্তাগুলো থেকে ডানে বামে প্রচুর রাস্তা গেছে, বিভিন্ন শহরে গেছে রাস্তাগুলা। সো আপনারা দেখেই বুঝতে পারতেছেন এই একটা রাস্তা পার হলাম বা অনেকগুলো রাস্তা অলরেডি পার করে এসেছি। তো আজকের ভিডিওটা মূলত যারা কাজাখস্তান নিয়ে চিন্তাভাবনা করেন বা সবসময় কাজাখস্তানে ভিডিও দেখেন বা কাজাখস্তানে আসার চিন্তাভাবনা করতেছেন আপনারা, বা ভ্রমণের জন্য, বিশেষ করে যারা ভ্রমণ করতে চান আপনাদের জন্য আজকের ভিডিওটি। আপনারা চাইলে এই কাজাখস্তানের এইসব জায়গায় যদি আসেন তাহলে আপনারা উপভোগ করতে পারবেন। আমি বারবারই বলতেছি আমার ভিডিও দেখে কেউ এই আগ্রহের সাথে কাজাখস্তানে আইসেন না, আপনারা আসতে গেলে আমার ভিডিও দেখেন বা আরও কিছু ভিডিও দেখেন, যারা কাজাখস্তানে আপনার পরিচিত জন আছে সবার সাথে কথা বলেন, কথা বললে যদি মনে করেন যে না কাজাখস্তানে আসবেন তাহলে আসেন। আমি কাউকে আমি প্রভাবিত করি না আমার ভিডিওর মাধ্যমে যে আপনারা কাজাখস্তানে আসতে হবে, আসেন এইখানে এই সুযোগ সেই সুযোগ, এইগুলো আসলে আমি বুয়া কথা, মিথ্যা কথা বা লোভের কথা আমি আপনাদেরকে বলে আপনাদের জীবন নষ্ট করতে চাই না। তো সবসময় আপনাদের জন্য আমার শুভকামনা থাকবে। তবে একটা জিনিস, আপনারা এজেন্সি বা দালাল যাদের সাথে মাধ্যমে আসবেন অবশ্যই আপনারা বুঝে শুনে কথাবার্তা সঠিকভাবে রেখে ডকুমেন্ট সঠিক রেখে এই ডকুমেন্ট করে আপনারা কাজাখস্তানে আসবেন। আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত যারা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আজকে ভিডিওটি আর একটু লম্বা করব, কারণ এই সুন্দর পরিবেশটা আমি চাচ্ছি যে ভিডিওটা লম্বা করে আপনাদের সামনে উপস্থাপন করি, কারণ আপনারাও দেখুন একটু সময় নিয়ে কষ্ট করে আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আরও নতুন কিছু দেখতে পারবেন। সামনের দিকে আমি অনেক সুন্দর একটা জায়গার ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো এই আজকের এই ভিডিওর মাধ্যমেই। সো আপনারা সম্পূর্ণ সৌন্দর্য দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত থাকতে হবে।
প্রিয় দর্শক, আপনারা যারা কাজাখস্তানে বর্তমানে আছেন, আপনাদেরকে নতুন করে দেখানোর কিছু নেই। তবুও যদি কেউ আগ্রহের সাথে আমার ভিডিওগুলো দেখেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। বর্তমানে কাজাখস্তানে শীত শুরু হওয়ার দিকে, তো আশা করি আগামী মাসের দিকে ঠান্ডা পুরোপুরি শুরু হয়ে যাবে। তো যারা বর্তমানে কাজাখস্তানে আসবেন, আপনারা খুব সতর্কতার সহিত আসবেন, শীতের কাপড় টাপড় এইগুলো ব্যবহার করবেন, এবং বর্তমানে কাজাখস্তানে আসলে আপনারা এই যাদের মাধ্যমে আসবেন তাদের সাথে কথা বলবেন যে কী কী জিনিস আনতে হবে না আনতে হবে। এবং আমি চেষ্টা করব আরেকটা ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরব কিছু দিনের ভিতরে, যে কাজাখস্তানে বর্তমান সময়ে সামনের দিকে তো ঠান্ডা চলে আসতেছে, শীত চলে আসতেছে, কী কী আপনাদেরকে সাথে করে নিয়ে আসতে হবে এইসব নিয়ে ভিডিও করব। দেখুন আপনারা সুপ্রিয় দর্শক, একটা লেক এইখানে, অনেক সুন্দর একটা লেক, সম্পূর্ণ মানে নীল একটা পরিবেশ পানির। এটা একটা পাহাড় টিলা, ছোটো পাহাড় ছিল হয়তো, এটা কেটে রাস্তা করা হয়েছে, কারণ এই রাস্তাগুলা পাহাড়ের ভিতর দিয়ে চলে গেছে। অনেক সুন্দর রাস্তা, কারণ হয়তো যতটুকু আমার ধারণা এটা 15-20-30 বছর আগে এইদিকে কোনো রাস্তা ছিল না, তো এটা রাস্তাগুলো পাহাড় কেটে করা হয়েছে। দেখুন সুপ্রিয় দর্শক, অনেক বড় একটা লেক, এটা ঘুরিয়ে ফিরিয়ে গেছে রাস্তাটা, আমি কিছুক্ষণ আগে পেলে আসছিলাম, এখন আবার পাইছি এইটার একটা অংশ। অনেক সুন্দর আজকের ভিডিওটি, যারা এতক্ষণ পর্যন্ত দেখেছেন আপনারা আশা করি উপভোগ করেছেন। আমি আবারও বলি, কাজাখস্তান ভ্রমণের জন্য সঠিক সময় হচ্ছে সামার টাইমে আপনারা আসলে। যেমন আপনারা যদি এইখানে মার্চ থেকে আপনারা আসা শুরু করেন, মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট এই মাসগুলো আপনারা উপভোগ করতে পারবেন। সেপ্টেম্বর পর্যন্ত আপনারা মোটামুটি ভালো একটা পরিবেশ পাবেন, কিন্তু অক্টোবর থেকে শীত শুরু হয়ে যায়। আপনারা অক্টোবর থেকে আর আসার চিন্তা করবেন না, কারণ এখানে প্রচুর ঠান্ডা থাকবে। সুপ্রিয় দর্শক, যারা আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আছেন, আপনাদের জন্য আরেকটি সুখবর দিয়ে রাখি, যারা নতুন কাজাখস্তানে আসবেন আপনাদের জন্য আমি গুরুত্বপূর্ণ আরও ভিডিও উপস্থাপন করব সামনের দিকে। আমার ভিডিওটি সবসময় ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওগুলো নিয়মিত চেক করবেন। আমি সপ্তাহে এই মোটামুটি দুইটা ভিডিও দেই আপনাদের সামনে। আমার যদিও আমি ব্যস্ত থাকি, তবুও আমি চেষ্টা করি সময় সুযোগ করে আপনাদের সামনে এই ভিডিওগুলো কন্টিনিউ রাখার, কন্টিনিউ দেওয়ার। সো সবাই আমার ভিডিওগুলো দেখবেন, এবং আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুলভ্রান্তি আমি করে থাকি, অবশ্যই আপনাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ মাত্রই ভুল হতে পারে, হয়তো আমার ভিডিওর মাধ্যমে কোনো ভুলভ্রান্তি হতে পারে, সেটা আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন। সুপ্রিয় দর্শক, আপনারাই হচ্ছেন আমার ইউটিউবের আমার মেইন ভিউয়ার্স, কারণ আপনারা যদি আমার ভিডিওগুলো না দেখেন আমার ভিডিও করাটাই সার্থকতা নেই। সো সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা অনেক উপভোগ করেছেন। এখনও দেখুন আমি অনেক লম্বা পথ পাড়ি দিচ্ছি, আমি সম্পূর্ণ ভিডিও যদি করতে যাই তখন আমার ভিডিওটা 1-2 ঘন্টার হয়ে যাবে। তার জন্য আমি যে মেইন সুন্দর সুন্দর জায়গাগুলো আছে সেইগুলোর ভিডিওগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম আজকে। এবং যারা কাজাখস্তান নিয়ে আগ্রহের সাথে ভিডিওগুলো দেখেন, তারা আমার ইউটিউব চ্যানেল ঘুরে দেখতে পারেন, অনেক ভিডিও আছে কাজাখস্তান সম্পর্কে, কাজাখস্তানের পরিবেশ পরিস্থিতি এবং তথ্য সেগুলো আপনারা দেখতে পারেন। আশা করি আপনারা এই কিছুটা হলেও উপকৃত হবেন। তো সুপ্রিয় ভিউয়ার্সরা, আমি আজকের ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি, আমি কিছুক্ষণের মধ্যে ভিডিওটি শেষ করে দেব। সো আপনারা দেখলেন অনেক কষ্ট করলেন, আপনাদেরকে মন থেকে আমার ধন্যবাদ রইল, এবং পরবর্তী ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। আমি আজকের ভিডিওটি শেষ করব, সবার সুস্বাস্থ্য কামনা করি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন,
এবং পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। আল্লাহ হাফিজ।